প্রিয় শিক্ষার্থীরা, আজকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনার কারণে আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে। আমরা বিদ্যালয়ে আসতে পারছি না, কলেজে আসতে পারছি না, মানে বহুবিধ অসুবিধার মোকাবেলা করতে হচ্ছে। তারপরেও এর মধ্য থেকেও আমরা বাসায় বসে চেষ্টা করব, যতটুকু পড়ালেখা করা যায় সেই অনুযায়ী আমরা চেষ্টা করব। এখন আমি আজকের যে বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর সম্পর্কে। এখন আজকে আমি আলোচনা করব হযরত উমর নিয়ে। তোমরা একটু খেয়াল রাখবে যে এখন হযরত উমর রাদিয়াল্লাহু সম্পর্কে আমরা জানতে গেলে প্রথমে হযরত উমরের জন্ম, বংশ পরিচয় বা তার সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখন আমরা জানি যে হযরত উমর রাদিয়াল্লাহু ইসলামে একজন বীর সৈনিক, ইসলামের একজন বীর সৈনিক, অর্থাৎ তিনি তো প্রথম জীবন ইসলাম বিদ্বেষী ছিলেন এবং ইসলাম গ্রহণ করার পর ইসলামের শক্তিটা আরও বেশি বেড়ে যায়। এই জন্যই কিন্তু আমি বলছি ইসলামের বীর সৈনিক। তো যাই হোক, আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু 583 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তোমরা মনে রাখবে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তো এখন তার পিতা নাম ছিল আবু হাফস এবং মাতা নাম ছিল হান্তামা। মনে রাখতে হবে হযরত উমরের পিতা নাম ছিল আবু হাফস এবং মাতা নাম ছিল হান্তামা। এবং কুরাইশ বংশের সেই সময় আয়ামের জাহিলিয়া যুগের 17 জন শিক্ষিত ব্যক্তি ছিল, সেই 17 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে হযরত উমর ছিলেন অন্যতম। মনে রাখতে হবে যে কুরাইশ বংশের জাহিলিয়া যুগে যে 17 জন ব্যক্তি ছিল তার মধ্যে হযরত উমর ছিলেন অন্যতম। এখন হযরত উমরের একটা উপাধিও দিয়েছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে উপাধিটা হচ্ছে আল ফারুক। আল ফারুক, আল ফারুক কার উপাধি ছিল? কোশ্চেন থাকবে, আল ফারুক কার উপাধি ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু কে তাকে এই উপাধি দিয়েছিল? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল ফারুক শব্দের অর্থ কী? আল ফারুক শব্দের অর্থ কী? মনে রাখতে হবে আল ফারুক শব্দের অর্থ কী। আল ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আল ফারুক শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। তাকে কেন আল ফারুক উপাধি দেওয়া হয়েছিল? তাকে কেন আল ফারুক উপাধি দেওয়া হয়েছিল? এখন মনে রাখতে হবে যে আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে ইসলামের খেদমতেই কিন্তু তার জীবনটা উৎসর্গ করেছিলেন। এবং তিনি ইসলাম গ্রহণ করার পর তিনি প্রথম প্রকাশ্যে ঘোষণা করেছিলেন আর গোপনে নয়, আজ থেকে প্রকাশ্যে কাবা ঘরের সামনে নামাজ আদায় করা হবে। এবং এই প্রকাশ্যে আজান দেওয়ার প্রথাটা তিনিই চালু করেছিলেন। তার আগে কিন্তু গোপনে গোপনে নামাজ আদায় করা হতো এবং ইসলাম প্রচার প্রসারে কাজ করা হতো। যাই হোক, তিনি এই ইসলাম এবং পৌত্তলিকতার মধ্যে পার্থক্য বুঝতে পারার কারণে, ইসলাম এবং পৌত্তলিকতার মধ্যে পার্থক্য বুঝতে পারার কারণে তার উপাধি ছিল কি? আল ফারুক। আল ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। এখানে আমার বেশ কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলে ফেললাম যে হযরত উমর রাদিয়াল্লাহু কত সালে জন্মগ্রহণ করেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেন। আমি বলেছি তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের, মক্কার কুরাইশ বংশের আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন এবং তার উপাধি ছিল আল ফারুক। কে তাকে উপাধি দিয়েছিল সেটাও আমি বলেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফারুক শব্দ অর্থ কী সেটাও বলেছি, সত্য মিথ্যার পার্থক্যকারী। এবং এই আল ফারুক কেন উপাধি দেওয়া হয়েছিল? তিনি ইসলাম ও পৌত্তলিকতার মধ্যে যে পার্থক্য বুঝতে পেরেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন এবং প্রকাশ্যে নামাজ আদায়ের প্রথা এবং আজান দেওয়ার প্রথা চালু করেছিলেন, এর জন্য কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে এই আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন। তো এখন আমরা যদি দেখি, যে আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে হযরত উমর রাদিয়াল্লাহু তার প্রথম জীবন ইসলাম বিদ্বেষী ছিলেন, অর্থাৎ ইসলামের ঘোর বিরোধী ছিলেন, শত্রু ছিলেন। তো তবে তিনি একসময় ইসলাম গ্রহণ করেছিলেন। তো তার ইসলাম গ্রহণের ঘটনাটা একটু কথা তোমাদেরকে বলি যে হযরত উমর রাদিয়াল্লাহু ইসলাম বিদ্বেষী হলে ছিলেন, খুব ঘোর বিরোধী ছিলেন এবং তিনি একসময় এত বিরক্ত ছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য খোলা তরবারি হাতে নিয়ে তিনি ছুটে যাচ্ছিলেন হত্যা করতে। কিন্তু পথিমধ্যে যেতে তিনি শুনতে পেলেন তার বোন এবং ভগ্নিপতির কণ্ঠে ছোড়া তোহার তেলাওয়াত। এই ছোড়া তোহার তেলাওয়াত শুনে তিনি তার বোনের বাড়ির দিকে এত আকৃষ্ট হয়ে গেলেন যে তার বোনের বাড়ির দিকে গেলেন এবং তারপরে তিনি খুব খুশি হয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তোর বাড়ির পায়তলায় ফেলে দিয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সে ভুল স্বীকার করলেন এবং শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করলেন, তেলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন এবং তারপরে তার বাকি জীবনটা ইসলামের খেদমতেই তিনি উৎসর্গ করলেন। তার বাকি জীবনটা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত যুদ্ধে তিনি সহযোগিতা করেছেন, সব কিছু, শুধু যুদ্ধেই নয়, তিনি বিপদে আপদে সবসময় তিনি সহযোগিতা করেছেন। হযরত আবু বকর বলতেন হযরত উমর ইসলামের খেদমত করেছেন অনেক বেশি, আবার উমর বলতেন হযরত আবু বকর সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছেন। যাই হোক, ইসলামের খেদমতের ব্যাপারে তাদের যে অবদান কারোরই কম ছিল না, তারা সবাই যত ইসলামের খেদমত করেছেন। এবং এখানে
হযরত উমর রাদিয়াল্লাহু তিনি খুবই সহজ সরল জীবন যাপন করতেন। এগুলো আমাদের একটু জানতে হবে ইতিহাস সম্পর্কে, যে তিনি খুবই সহজ সরল জীবন যাপন করতেন, অনাড়ম্বর জীবন যাপন করতেন, কোনো জাঁকজমকতা কোনো বিলাস ব্যসন এইগুলো তার পছন্দ ছিল না। তিনি শত তালিযুক্ত পোশাক পরিধান করতেন, তিনি খুবই স্বাদেশীদ জীবন যাপন করতেন, সামান্য রুটি এবং খেজুর আহার করতেন। এই যে বিষয়গুলো তার জীবনটা তিনি নিয়মানুবর্তী তার মধ্য দিয়ে চালিয়েছিলেন, এবং তিনি একজন ন্যায় বিচারক ছিলেন, অর্থাৎ ন্যায় বিচারের ক্ষেত্রে হযরত উমরকে কেউ অতিক্রম করতে পারবে না। তার দৃষ্টান্ত হচ্ছে তিনি এই সামান্য অপরাধের জন্য, অর্থাৎ তার পুত্র আবু শামা তিনি অপরাধ করেছিলেন, সেই অপরাধের কারণে তিনি তার নিজের পুত্রকে শাস্তি দিয়েছিলেন এবং হত্যা করেছিলেন, তিনি রাত্রিবেলায় জনসাধারণের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তাদের অভাব অভিযোগের কথা শুনতেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে। যদি তার রাজ্যে কোনো ব্যক্তি না খেয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এই কথাটাকে মাথায় রেখে তিনি কী করতেন, তিনি রাত্রিবেলায় না ঘুমিয়ে প্রজাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেন, এবং যাদের অভিযোগের কথা শুনতেন তার বাইতুল মাল থেকে তাদেরকে সহযোগিতা করতেন, তাদের খাবারের ব্যবস্থা করতেন, তাদের কাপড়ের ব্যবস্থা করতেন। এইভাবে করে তিনি তার জীবনটা পরিচালিত করেছেন, ইসলামের খেদমত করেছেন। এরপরে আমার যে বিষয়গুলো আছে সেখানে দেখা হবে, এখানে লিখেছে মজলিস উসরা এবং বাইতুল মাল, এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। মজলিস উসরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ সভা, মজলিস উসরা শব্দের অর্থ কী, পরামর্শ সভা। এখন এই মজলিস উসরা শব্দের অর্থ পরামর্শ সভা, তিনি বলতেন পরামর্শ ব্যতীত কোনো খেলাফত চলতে পারে না, তাই তিনি এই পরামর্শ সভা বা মজলিস উসরা গঠন করেছিলেন। এবং মজলিস উসরা ছিল দুই প্রকার, দুই ধরনের, একটা হচ্ছে মজলিস আল আস, একটা হচ্ছে মজলিস আল খাস, যেটা আমাদের পরামর্শ যে পরিষদ তিনি গঠন করেছিলেন এটা সম্পর্কে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন থাকে, তোমরা একটু পড়ে নেবে। এরপর হচ্ছে বাইতুল মাল, বাইতুল মাল কি আমরা একটু জানতে হবে আমাদের। বাইতুল মাল হচ্ছে ধন সম্পত্তির ঘর, বাইতুল মাল হচ্ছে ধন সম্পত্তির ঘর, অর্থাৎ ইসলামের রাষ্ট্রীয় যে কোষাগার ছিল সেটাকেই বলা হতো বাইতুল মাল। তিনি জনসাধারণের কাছ থেকে যে অর্থ সম্পদ পেতেন, জনসাধারণ অর্থ সম্পদ জমা দিত, সেগুলো তিনি বাইতুল মালে জমা রাখতেন, পরবর্তীতে বিপদে আপদে গরিব দুঃখীকে তিনি সেখান থেকে সহযোগিতা করতেন। তিনি নিজে কিন্তু এতটুকু পরিমাণও বাইতুল মাল থেকে গ্রহণ করেননি। তো যাই হোক, আমি হযরত উমর সম্পর্কে যেটুকু বললাম এখানেই শেষ করলাম আজকের ক্লাস, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।